গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে একটা বিকেলে স্ন্যাক্স রেসিপি শেয়ার করব বলে এসেছি এটার নাম হলো সুজি ক্রিস্পি ফিঙ্গার এটা তৈরি করতে কিন্তু বিশেষ কিছুই লাগে না এবং আমাদের ঘরে থাকে সবসময় এই ধরনের কিছু জিনিস দিয়েই এই অসাধারণ একটা স্ন্যাক্স রেসিপি তৈরি করা যায় আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইল যে আমার আজকে ভিডিওটা পুরোটা দেখুন এবং দেখে যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও গোপালের হেসেলকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা যে বেল আইকনটা সেটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি যা যা রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এবার চলুন দেখে নেওয়া যাক যে এই রেসিপিটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে এখানে আমি এক কাপ সুজি নিয়েছি দুটো আলুকে বয়েল করে নিয়েছি তিন চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি ওয়ান টেবিল স্পুনের মতো কাসৌরি মেথি দেব ওয়ান টেবিল স্পুনের মতো দেব চাট মশালা চিনি আর নুন নিজে স্বাদ মতো দেবেন আর এই রান্নাটা করব আমি রিফাইন অয়েলের তাহলে এই দিয়েই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি সুজির ক্রিস্পি ফিঙ্গার তাহলে আসুন রেসিপিটা শুরু করি ফ্রেন্ডস সুজি ক্রিস্পি ফিঙ্গারস তৈরি করার জন্য আমি ওভেনে একটা প্যান বসিয়েছি আর তাতে আমি এক কাপ মতো জল দিয়ে দিয়েছি জলটা দেখুন ভালো করে কিন্তু ফুটে উঠেছে এবার আমি এই জলটার মধ্যে একটু নুন দিয়ে দেব হাফ टीस्पून মতো নুন দিয়ে দিয়েছি এবার জলটা ভালো করে ফুটে যাবে তারপরে এর মধ্যে আমি সুজিটা মেশাবো তাহলে জলটা আরেকটু ফুটে উঠুক তারপর আমি দেখাচ্ছি জলটা ফুটে গেছে এবার আমি সুজিটা দেব। তবে সুজিটা এভাবে দিতে হবে আর সমানে কিন্তু নাড়তে হবে নাহলে কিন্তু লামস হয়ে যাবে এভাবে জলের সঙ্গে সুজিটা পুরো মিশিয়ে নিয়ে এবার সুজিটাকে কুক করতে হবে যতক্ষণ না পুরো জলটা শুকিয়ে এটা ড্রাই হয়ে যায় তাহলে এটা পুরো শুকিয়ে ড্রাই হয়ে যাক তারপর আমি আবার ফিরে আসছি সুজিটার থেকে জলটা পুরোটা শুকিয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব গ্যাস বন্ধ করে দিলাম এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে আমি পরের স্টেপটা দেখাচ্ছি ফ্রেন্ডস আমি সুজিটা কিন্তু নামিয়ে নিয়েছি এই যে সেই সুজিটা আর প্রথমে যে আলুটা দেখিয়েছিলাম আমি কিন্তু আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার এই আলুর সঙ্গে আমি এক এক করে যা মশলাগুলো প্রথমে দেখিয়েছিলাম সেগুলো সব দিয়ে দিচ্ছি কসুরি মেথি চাট মশলা কাঁচা লঙ্কা সামান্য চিনি আর অল্প নুন নুনটা কিন্তু বুঝে দেবেন কেননা সুজিতেও নুন দেওয়া ছিল তাই নুনটা বুঝে দেবেন এটা এবার ভালো করে মেখে নিতে হবে ভালো করে মেখে নিয়েছি এবার সুজিটাকে আমি আলুর সঙ্গে মিশিয়ে নেব আলুর সঙ্গে ভালো করে সুজিটা এভাবে মেখে নিতে হবে ভালো করে সুজি আলু আর সব মশলাগুলো একসঙ্গে মেখে নিয়েছি এবার এর থেকে আমি এক এক করে ফিঙ্গার্সগুলো গড়ব এটা করার আগে সব থেকে ভালো হয় হাতে একটু তেল মেখে নিলে তাহলে এটা করতে আর কোনো অসুবিধা হয় না এই যে এইভাবে আমি ফিঙ্গার্সগুলো সব তৈরি করে নেব তাহলে আমি সব ফিঙ্গার্সগুলো এভাবে তৈরি করে নিতে তারপর ফিরে আসছি ফ্রেন্ডস আমি সব ফিঙ্গার্সগুলো তৈরি করে নিয়েছি এবার এগুলো ভাজবো এগুলো ফ্রাই করার জন্য আমি কড়াই বসিয়েছি আর তাতে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি তেলটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে তারপরে মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভাজতে হবে এবার এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে আমি তুলে নেব তাহলে আমি ফ্রাই করে নিয়ে তারপরে ফিরে আসছি ফ্রেন্ডস আমি প্রথম ব্যাচটা কিন্তু ভেজে নিয়েছি এবার এগুলো তুলে নিচ্ছি আমি এভাবে আমি সবগুলো ভেজে নিয়ে তারপরে ফিরে আসছি ফ্রেন্ডস আমার আজকের রেসিপি সুজি ক্রিস্পি ফিঙ্গার্স কিন্তু রেডি হয়ে গেছে এবং আমি প্লেটে একটু চাটনির সঙ্গে সার্ভ করে দিয়েছি আপনারাও আমার এই রেসিপিটা দেখে একদিন তৈরি করুন এবং কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন আর এই ধরনের ভালো ভালো রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি অন্য কোনো দিন আমার অন্য কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আজকের মতো টাটা বাই বাই